গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আবার বলতে আমি কদিন পরেই এলাম তোমাদের কাছে, মাঝখানে মানে অনেকটাই ঝামেলার জন্য আসতে পারিনি। পরে তোমাদের বলছি সব কিছু, সবিস্তারে সব কিছু বলবো, জানাবো। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে। আমরাও ভালো আছি। তারপর এখন মানে সব কিছু ঠিকঠাক হয়েছে বলে তোমাদের সাথে কথা বলতে পারছি। হঠাৎ করে এরকম বিভ্রাট হলো, মানে হঠাৎ করে হবে সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, সমস্যা আসে আর সমস্যার সমাধানও পরে হয়ে যায়, কিন্তু কীভাবে হয়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি। তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো এখন রান্না বান্না সব কিছু করতে হবে, রান্না বান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। সবজিগুলো সব দাদাভাই নিয়ে এসেছিল, সেগুলো জল দিয়ে সব ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে রেখেছি। ঠিক আছে, এরপরে সব বাস্কেটে তুলবো, সব পড়ে আছে। চলো এখন এই কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেল, আর এই যে আমাদের দাদাভাই খেতে বসে গেছে, খালি গায়ে আছে, তোমাকে দেখাচ্ছি না। তো রান্না কী কী করলাম তোমাদের দেখাই, আর দেরি অনেকটা হয়ে গেছে, আড়াইটি বেজে গেছে, এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। রান্নার সময় তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ ওখানে এতটাই তাড়া ছিল না, যে যার জন্য ক্যামেরা বন্দি আর করতে পারিনি। তো ওই জন্য রান্নার পরে তোমাদের আমি দেখাচ্ছি কী করেছি। এই যে রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। তোদের দাদাভাই খেতে বসে গেছে, আর আমি আবার খেতে বসে যাব। দুজনকারই ভাত বেড়ে নিয়েছি, আর ওই যে একটা হাঁসের ডিমের কারি, ওটা তিন দিন রান্না করেছে। আর এই যে নিম পাতা আলু হাতে, আর এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সেদ্ধ মুসুর ডালকে মাখা। আর এটা মাখানি, হ্যাঁ ডাল মাখানি, ডাল মাখানি। আচ্ছা, আর এটা হচ্ছে তিন্নি বানিয়েছে ওটা, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ওই বিনস টিনস দিয়ে টমেটো ফমেটো দিয়ে এইসব দিয়ে একটা হয়েছে আর কি, সবজি মতন। এই রান্না হয়েছে, চাটনি আছে, এই যে ধনে পাতা টমেটোর চাটনি। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, তুমি এখন ফল খাবে নাকি? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে আমি কি দিয়ে করছি, আস্তে আস্তে দেখো, খেয়ে দিয়ে আর সব পরিষ্কার টরিষ্কার করে এসে এখন আপাতত ছুটি হলো আর কি রান্নাঘর থেকে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য বলবো না, আজকেই হচ্ছে কি যে অনেকক্ষণের জন্যই, কারণ ওবেলা তরকারিটাও করে রেখে দিয়েছি আর আটাও মেখে রেখে দিয়েছি, সেই জন্য মানে আজকে কাজে অনেকটা এগিয়ে রেখে দিয়েছি আর কি। তুমি পেপার করবে নাকি? না করবে না, মশাও ঢুকছে পুরো বাগান আছে তো, আর বাগানে মশা খাচ্ছে না, ফ্যানটা চালিয়ে নাও, এখনো ভালো লাগে না আর কি, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে না সকাল সন্ধ্যে, তো সেই জন্য মানে একটু ছ্যাঁক ছ্যাঁক করে লাগে। আর ইয়েটা ফ্যানের হাওয়াটা একে চালিয়ে রাখলে মোটামুটি ভালো হয়ে গেছে, এটা হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ঢুকে নিয়েছি হয়তো পেপারটা না পড়ে ঢুকের মধ্যে নিয়ে বসে গেছে, ওটাই পড়া হয়ে গেল, ওটাই পড়া হয়ে গেল। আমাদের দাদাভাইয়ের মেয়ের শেষ নেই,
সে যা ঘুম তো যা কাজ করে তোমাদের বলবো দাদা একদিন সে ঘুমের ঘরে এক থাক থেকেই পড়ে গেল ভাব করে সেটা পরে বলবো তুই তো এখন এই দেখছো দাঁড়া পরে বলবো বন্ধুদের তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এই কি কি খেলাম রান্না কি কি হয়েছিল তোমরা তো সবাই দেখলে আর এখন তোমাদের বলি যে আমি এতদিন মানে আজ 5-6 দিন আমি ভিডিও করতে পারিনি আর সেই জন্য হচ্ছে কি যে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম আমার যেটা নিজস্ব ফোন আর কি সেই ফোনটাতে আমি করতাম সেটা কি ইয়ে ছিল না কিসে ছিল না রেডমি ছিল রেডমি ছিল আচ্ছা সেইটাতে করতে করতে কি বলতো লাস্ট মনে হয় মঙ্গলবার দিনে ভিডিও করতে করতে আর হঠাৎ করে ওটা হ্যাং হয়ে গেল হ্যাং হয়ে যেতেই ব্যাস তারপরে অন হচ্ছে না তো আমি জিনিসটাকে অতটা গুরুত্ব দিইনি আমি জানি যে অন হচ্ছে না ঠিক আছে অন হয়ে যাবে তারপরে আর কিছুতেই অন হচ্ছে না দেখে আমি ওই ফ্ল্যাটে গেলাম বান্টি তিনির কাছে নিয়ে গেলাম তো ওরাও অনেক চেষ্টা করে একটুখানিও ইয়ে হচ্ছে অন হচ্ছে তো ব্যাস তারপরে আর ইয়ে করা যাচ্ছে না মানে ভিডিও তো করাই যাচ্ছে না এরকম হচ্ছে তারপরে দোকানে যেয়ে দিলাম দোকানে বললো ব্যাস ওটা কিছু করার নেই ওটা মাদার বোর্ডটা একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আমার ফোনটা একদম নতুন ছিল একদমই নতুন তো যাই হোক কপালে লস থাকলে সে তো কিছু করার নেই আর আমাদের সব বাড়িতে কী বলতো মধ্যবিত্ত বাড়িতে হঠাৎ করে নষ্ট হয়ে গেলে হঠাৎ করে কেনাটা একটু মুশকিল আছে যারা বুঝতেই পারছো যে হুট করে কোনো জিনিসটা ফট করে কিনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না তো সেই নিয়ে খুবই মানে মনটা খারাপ হয়ে গেছিলো এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে বলার কথা নয় ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো কথা বলতে পারছি না আমার খুবই খারাপ লাগছিল তারপরে এখন কথা বলো এখন কথা তো বলছি এখন খুলে কথা বলো হ্যাঁ বলছি প্রাণ খুলে এখন কথা বলো তো এখন তো কথা বলার জন্য তো সেটা মানে অনেকটা অসুবিধে পার হয়ে তারপরে এসে আজকে মানে এই ইয়েটা কথা বলার দিনটা এসেছে আর কি ফল খেতে গেলে কথা বলতে পারো না না দিয়ে তারপরে এমন মানে এত খারাপ লাগছিল কদিন ধরে তো ডিস্টার্ব হচ্ছিল তোমরা যে সমস্ত বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানোই যে কদিন আগে থেকে ডিস্টার্ব ছিল ওটা তারপরে এরকম করে যে হঠাৎ করে একদম মানে নষ্ট হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি দিয়ে তারপরে আমাকে আবার একটা ফোন কিনতে হলো সেই ফোনটাতে আবার আমি আজ থেকে ব্লগ করা আবার শুরু করছি এইটা হচ্ছে স্যামসাং না গ্যালাক্সি তো এইটাতে আবার আমি ফোন করা এই সরি ভিডিও করা আজ থেকে শুরু করলাম তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো কদিন আমি অ্যাবসেন্ট ছিলাম বলে আমাকে ভুলে যেও না ঠিক আছে তোমরা দিদিভাইকে একটু মনে রেখো আর মনে রেখে একটু ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো লাইক দিও ঠিক আছে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা একটু বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে মোটামুটি আমি একটু ইয়ে আছি খুশি আছি এতদিন একদমই ভালো ছিলাম না মানে ভালো ছিলাম না বলতে এতটাই খারাপ লাগছিল সবচেয়ে বড় কথা দেখো আমি নয় ভিডিও করি ঠিক আছে তোমরা বুঝতেই পারছো যারা ভিডিও করো তাদের মানে কতখানি খারাপ লাগে যদি 4-5 দিন 6 দিন ডিটাচ থাকো এর থেকে ফোন থেকে আর এখন হচ্ছে যোগাযোগের একটা মাধ্যমই হচ্ছে ফোন ফোন না থাকলেও কিন্তু চলে না আর কোনো যোগাযোগ করতে পারছি না কারোর সাথে এরকম আর সময় কাটানোর কিচ্ছু নেই
টিভিতে নেশা নেই, মানে সব দিকে বুঝতে পারছো কি অবস্থা একদম। তো সব দিক দিয়ে একদম মানে কি বলবো আর বলার কথা নয়। যাই হোক, যেমন সমস্যা আসে আবার সমাধানও হয়ে যায়, কিন্তু যে কটা দিন থাকে সে কটা দিন যেন একেবারে কাটতে চায় না। তো তোমরা তো যারা মোটামুটি যাদের এরকম হয়েছে কোনো দিন, তারা তো ঠিকই বুঝতে পারছো আর কি বলতে চাইছি। আর ঈশ্বরের কাছে কামনা করি কারো যেন না হয় একদম। তবে এগুলো কি বলো তো, এগুলো তো কোনোদিন না কোনোদিন তো বিকল হতেই পারে, তাই না? কিন্তু এই আচমকা হয়ে যাওয়াটা খুব কষ্টদায়ক। সেই ভিডিও করতে করতে চলে গেল, ব্যাস আর এলোই না। আচমকাই তো হবে, কেউ কি জানি জানি হবে নাকি? অবশ্য ডিস্টার্ব করে, দুদিন করছিল, দুদিন ডিস্টার্ব করছিল, কিন্তু আবার ঠিকও হয়ে যাচ্ছিল। আর লাস্ট দিন যে এরকম করবে সত্যি ভাবতে পারিনি একদম। যাই হোক, কি আর করা যাবে। তো তোমাদের সেটাই আমি বলছি যে কটা দিন একদম মানে তোমাদের সাথে কোনো কানেকশন ছিল না, সেই জন্য কিন্তু তোমরা দূরে চলে যেও না, তোমরা পাশে কিন্তু থেকো আর আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ বিকেলবেলা একটু ফ্ল্যাটে যাব, ইচ্ছে আছে। তো তারপরে ওখানে গিয়ে একটু কথা টথা, আজকে আর তোমাদের সাথে কোনো এ করবো না, ফ্ল্যাটে গিয়ে কথা বলবো না, আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজেদের যত্ন রেখো। গরম পড়ছে, গরমে সবাই ভালো থেকো, ঠিক আছে? যেমন অতিরিক্ত ঠান্ডাতেও সকলের খুবই মানে নিজেকে ঠিক রাখতে হবে, আর তেমনি অতিরিক্ত গরমেও কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। রোদ্দুর থেকে বাঁচার জন্য নিজেরা ঠিক থেকো। আর কথা বাড়াচ্ছি না, টাটা। যা তুমি টাটা করবে, টাটা। তোমাকে অল্প দেখালাম ওই জন্য, চলো।